الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا هادي له ومن يهدي الله فلا مضل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এবং আচার আচরণ সম্পর্কে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেন যে মা রাআইতু আহাদান আহতানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলেন যে আমি রসুলের চেয়ে সুন্দর আর কোনো মানুষ পৃথিবীতে দেখি নাই। হাসান ইবনে সাবিত এক সাহাবি, কবি সাহাবি, তিনি এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিতা বলে, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি وَأَجْمَلَ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبٍ كَأَنَّكَ قَدْ خُلِقْتَ كَمَا تَشَاءُ। যে হে আল্লাহর রাসূল, আপনার চেয়ে সুন্দর সুন্দর পুরুষ আমার চোখ আর কখনো দেখেনি, আপনার চেয়ে সুন্দর মানুষ কোনো মা জন্মগ্রহণ করেনি, কোনো মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি মুক্ত, সমস্ত দোষ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন। আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কামা তাশা, যেমন আপনি চেয়েছেন। কবি এখানে কল্পনা করতেছেন যে আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করতে চাচ্ছিলেন, তখন তার হাবিবকে, রাসূলকে জিজ্ঞাসা করতেছেন যে হে আমার হাবিব, হে আমার প্রিয়, আপনি বলেন আমি আপনাকে কিভাবে সৃষ্টি করব।
আমি আপনার চোখ কিভাবে বানাবো, আমি আবার আপনার নাক কিভাবে বানাবো, আপনার মাথা কিভাবে বানাবো, হাত কিভাবে বানাবো, পা কিভাবে বানাবো আপনি বলে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চেয়েছেন আল্লাহ তাআলা তার মনোবাসনা তার আশা পূরণের জন্য সেভাবেই তৈরি করেছেন। কবি হাসান ইবনে সাবিত বলেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেন আপনাকে আল্লাহ তাআলা সেভাবেই তৈরি করেছেন যেভাবে আপনি চেয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দরতম ব্যক্তি ছিলেন, সুন্দর সুপুরুষ ছিলেন। আল্লামা কুরতুবী উনি বলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দান করেছেন, আর যেই সৌন্দর্যের কারণে কোরআনের মধ্যে বিবরণ আসছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত জুলাইকা কিছু মহিলাকে দেখাতে চেয়েছেন। যখন তার সঙ্গীরা তার বান্ধবীরা হযরত জুলাইকাকে যখন নাকি নিন্দা করতেছিল যে তুমি একজন রাজরানী হয়ে একজন গোলাম একজন চাকর ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেছো, কি পেয়েছো তার মধ্যে, যখন তারা তাকে নিন্দা করতেছিল সে সময় তাদের সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে সবার হাতে আপেল দিয়েছে আর চুরি দিয়েছে আপেল খাওয়ার জন্য, আর তখন হযরত ইউসুফকে বলছেন যে তুমি আসো আমার এই ঘরে আসো, এইটা দিয়ে যাও তারপর আবার চলে যাও। তো হযরত ইউসুফ যখন নাকি ওই রুমে ঢুকতেন, কোরআনের মধ্যে আছে ওই সমস্ত মহিলা যারা নাকি হযরত জুলাইখার বান্ধবী ছিল হযরত ইউসুফের সৌন্দর্য দেখে এমন মুগ্ধ হয়ে গেছে তারা সবাই বলা শুরু করছে মা হাজা বাশারা ওয়াকাতানা আইদিয়াহুন্না, তারা সকলে ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে আর সকলে মুগ্ধ হয়ে বলা শুরু করছে এ তো কোনো মানব না। তো হযরত ইউসুফের সৌন্দর্য দেখে যেই নারীরা হাত কেটে ফেলেছে সেই হযরত ইউসুফকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আর আল্লামা কুরতুবী বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অর্ধেক না পূর্ণ সৌন্দর্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করতেন। তবে রাসূলের এই সৌন্দর্যকে আল্লাহ তাআলা মানুষের চোখের আড়ালে রেখেছেন, কারণ যদি সৌন্দর্য মানুষের চোখের মধ্যে প্রকাশিত হইত তাহলে মানুষ রাসূলের সৌন্দর্য থেকে সৌন্দর্য দেখে আর বরদাস্ত করতে পারত না। এজন্য রাসূলের সৌন্দর্যকে মানুষের চোখের আড়ালে রেখেছেন। হাদিসের মধ্যে আছে যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম নুসিরকু বির রুউত বাসীরাতা শাহাদ, গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচটা বৈশিষ্ট্য দান করেছেন, যে পাঁচটা বৈশিষ্ট্য আর অন্য কোনো মানুষকে দান করেন নাই। তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে রাসূলের গঠনের মধ্যে এমন একটা প্রভাব আল্লাহ তাআলা দিয়েছেন যেই প্রভাবের বিস্তার এক মাসের দূরত্ব পর্যন্ত হইত। রাসূলের ওই গাম্ভীর্যতা আর ওই ভীতি ওই প্রভাবের কারণে কেহ রাসূলের দিকে তাকাতে পারত না। রাসূলের চেহারার দিকে ভালো করে এক এক পলকে তাকাতে পারত না। রাসূলের চেহারার মধ্যে এমন একটা প্রভাব ছিল যেটা হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম রাসূলের সৌন্দর্য বর্ণনা করেছেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফওয়ালা মিনাল মারবুউ ওয়া আকসারা মিনাল মুসাজ্জাব, সাহাবায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লম্বাও ছিলেন না আর বেশি খাটোও ছিলেন না, কিন্তু দূর থেকে যদি কেহ দেখত তো রাসূলকে তার আশেপাশে যারাই আছে সবার চেয়ে লম্বা মনে হইত।
হয়তোবা রসূলের চেয়ে লম্বা একজন মানুষ রসূলের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু দূর থেকে যে দেখতো সে রসূলকে লম্বাই মনে করত। কিন্তু রসূল বেশি লম্বাও ছিলেন না আর বেশি খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। আযীম আল হামা ওয়া আযীম আর রাস রাজিল আর শাআর, রসূলের মাথা সুন্দর রকমের বড় ছিল, বড় ছিল, এত বড় না যেটা বৃষ্টি দেখা যায়, আর এত ছোট না যেটাও বৃষ্টি দেখা যায়, মধ্যম আকৃতির বড় ছিল। আর রসূলের চুল রাজিল আর শাআর, চুল ঘন এবং হালকা ঢেউয়ের মতো ছিল, লাইসা বিসাআত ওয়ালা বিল জাআত, রসূলের চুল একেবারে স্ট্রেট, একেবারে লম্বা এরকমও ছিল না, আবার বেশি পেঁচানোও ছিল না। ওয়াসি আল জাবিন, রসূলের কপাল প্রশস্ত ছিল। আজাজ্জাল হাওয়াজিব, রসূলের ভ্রু চিকন ছিল, ঘন এবং চিকন, মিন গাইরি কারণ, কিন্তু এই দোনো ভ্রুটা এত মিলানো ছিল যে মাঝখানে খুব অল্প একটু জায়গা ছিল যেটা দ্বারা শুধু দুইটা ভ্রুর মধ্যে একটু পার্থক্য বোঝা যাইত, কিন্তু এই ভ্রুটা অনেক ঘন এবং চিকন ছিল। বাইনাহুমা আইরকুন ইয়াদুদুহুল গাদব, এই দুই ভ্রুর মাঝখানে একটা রগ দেখা যেত, যখন রসুল রাগ করতেন ওই রগটা ফুলে যেত, রসুল যখন রাগ করতেন তখন ওই দুই ভ্রুর মাঝখানে যে রগটা ছিল রগটা ফুলে যেত। আসওয়াদ আল আইনাই ওয়া ফি আইনাইহি দাআজ, রসুলের চোখের বিবরণ আসছে, রসুলের চোখের যে সাদা অংশটা, এই সাদা অংশ সাদা ছিল কিন্তু এর মধ্যে একটু লাল আভা ছিল, একটু লাল রঙের একটু আভা ছিল। ও আক হালাল আইনাইন, আর কালো পুতলিটা এটা এত বেশি কালো ছিল একেবারে সুরমার মতো কালো ছিল। ও আকনাল আর নাই, আর রসুলের নাক উঁচু ছিল, লম্বা নাক ছিল, বেশি উঁচুও না আবার বেশি ছোটও না, লম্বা চিকন নাক ছিল। লাহু নুরু মিয়ালুহু, রসুলের নাকের মধ্যে সবসময় একটা ঝলক পরিলক্ষিত হতো, যেটা দূর থেকে মানুষ আসলেই তার নাকের মধ্যে একটা ঝলক দেখতে পাইত, একটা নূর দেখতে পাইত। রসুলের গাল সম্পর্কে আছে সাহালাল খাজ্জাইন, রসুলের গাল নরম এবং দাগহীন, দাগ মুক্ত, সমতল ছিল, কোনো আঁকা বাঁকা ছিল না, কোনো দাগ ছিল না। রসুলের মুখ সম্পর্কে আসছে ওয়াকি আল ফাম মুফাল্লাজাল আসনাই, রসুলের মুখ ছিল একটু প্রশস্ত আকারের, বাহাদুরের মতো লাগত রসুলের এই ঠোঁট দেখলে, আর দাঁতগুলো ছিল মুফাল্লাজাল আসনান, দাঁতগুলো ছিল সব সমান্তরাল, দাঁতের মধ্যে কোনো আঁকা বাঁকা কিছুই ছিল না, সব সমান্তরাল ছিল, দাঁতের মধ্যে একটু ধার ধার তেজ তেজ ভাব ছিল। আর যখন রসুল হাসতেন তখন মনে হতো যে রসুলের দাঁত থেকে ঝিলিক বের হচ্ছে, নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে। আর তার পুরো চেহারা সম্পর্কে হযরত আনাস বিন মালিক বলেন ওয়াজহুহু ইয়াতালালা তালালু আল কমর, যে তার চেহারা, তার পুরো চেহারাটা এরকম ঝলমল করতে থাকত যেরকম পূর্ণিমার চাঁদ ঝলমল করতে থাকে, পূর্ণিমা রাতে চাঁদ যেমন ঝলমল স্পষ্ট, অন্ধকারের মধ্যে একটা আলো ঝলমল করতে থাকে, রসুলের চেহারাও এরকম ঝলমল করতে থাকত। হযরত জাবির ইবনে সামুরা ওনার এক রেওয়ায়াত আছে, উনি বলতেছেন যে আমি একবার পূর্ণিমা রাতে রসুলকে দেখলাম,
কুনতু আরা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ ওয়া আরা ইলাল কামার, আমি একবার রসূলের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম আর একবার রসূলের চেহারার দিকে তাকাচ্ছিলাম, আর আমার মনে হইল যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানা মিনাল কামার, চাঁদের চেয়ে অনেক সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক রিওয়ায়াত আছে যদি একটু বিতর্কিত, উনি বলেন আমি একবার হযরত হাফসা থেকে একটা সুই নিলাম, সুই নিয়ে রসূলের কাপড় সেলাই করতেছিলাম, তো এই সুইটা হারিয়ে গেল, সুইটা খুঁজে পাচ্ছিলাম না, যে আলো সে আলোর দ্বারা সেই সুইটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় আসলেন, তার শরীরের তার হাতের তার চেহারার যে আলো, সেই আলো সেই ঝিলিকের দ্বারা আমি সেই সুই খুঁজে পেলাম। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে এরকম একটা নূর, এরকম একটা ঝিলিক, এরকম একটা আলো পরিলক্ষিত হইত। রসূলের গঠন সম্পর্কে আসছে, বুআইদা মা বাইনাল মানকাবাইন, রসূলের এই দুই কাঁধের মাঝখানটা অনেক প্রশস্ত, ওয়াসি আসদ, বুকটা অনেক প্রশস্ত ছিল, এবং গর্দানের ব্যাপারে গলার ব্যাপারে আসছে যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলার মধ্যে একটা আলো পরিলক্ষিত হইত, একটা নূর পরিলক্ষিত হইত। হযরত আয়েশা বলেন যে যখন নাকি রসূলের চুল এখান থেকে উড়ে যেত তখন মনে হতো যেন সেখান থেকে একটা আলো বের হচ্ছে, আর রসূলের বুক এবং পেট সম্পর্কে আসছে সাওয়াউল বতন ওয়াসদ, পেট এবং বুক সমান ছিল, রসূলের কোনো মেদ ছিল না, ভুঁড়ি ছিল না। হযরত উম্মে মাবাদের বর্ণনায় আছে লাম তুইবহু সুলজা, রসূলের কোনো ভুঁড়ি বা কোনো মেদ তাকে ক্লান্ত করতো না, মানে এত মোটা ছিল না বা এত মেদ ছিল না যে মেদ নিয়ে যেই ভুঁড়ি নিয়ে হাঁটতে গেলে সে ক্লান্ত হইত, এরকম ছিল না, রসূলের কোনো ভুঁড়ি ছিল না। আবার এমন ওয়ালাম তাজদিবিহি সুখলা, হযরত উম্মে মাবাদের বর্ণনায় যাবার এমন হালকাও ছিল না, এমন পাতলাও ছিল না, এমন চিকনও ছিল না যে দেখতে আবার খারাপ লাগে, তার গঠনকে হালকা হালকা মনে হয় এমনও ছিল না। রসূলের বুক সম্পর্কে আসছে মুসাররাত, বুকের মধ্যে খুব বেশি পশম ছিল না, তবে একটা পশমের রেখা ছিল, ওই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা পশমের রেখা ছিল, বুকের মধ্যে খুব বেশি পশম ছিল না, হালকা হালকা একটু পশমের রেখা ছিল। রসূলের কোমর সম্পর্কে আসে মুহান্নাতাল আকাবাইন, যে কোমর হালকা ছিল, খুব বড় আকৃতির নিতম্ব ছিল না, হালকা আকারের নিতম্ব ছিল। রসূলের পা সম্পর্কে আসে মধ্যম আকৃতির পা ছিল, সাতিনাল কাফাইন ওয়াল কাদামাইন, পায়ের তালু এবং হাত, হাত এবং পা দুটোটা ভরপুর ছিল, এমন না যে এত চিকন বা গোস্তহীন যে ভিতরের হাড্ডি দেখা যায়, না, গোস্ত ছিল, যে গোস্তের কারণে হাত হাতটা এবং পায়ের তালু পাটা গোস্ত দিয়ে ভরপুর ছিল, হাড্ডি দেখা যেত না, সুন্দর ছিল। আর আঙ্গুল সম্পর্কে আসছে সাইল আল আতরাফ, আঙ্গুল লম্বা লম্বা আঙ্গুল ছিল। রসূলের নখ সম্পর্কে আসছে নখ ধারালো ছিল, চুখা এবং ধারালো ছিল। হযরত উম্মে মাবাদ বলেন যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে এবং সাথে আরেকজন গোলাম ছিলেন, এই তিনজন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, আপনারা হয়তো অনেকেই জানেন পথে হযরত উম্মে মাবাদের বাড়িতে অবস্থান করছিলেন,
মক্কা থেকে মদিনার মাঝখানে মধ্যবর্তী এক জায়গায় হযরত উম্মে মাবাদের বাড়ি সেখানে আসেন। সেখানে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা মুসাফির, তোমার বাড়িতে এমন কিছু আছে কিনা আমাদেরকে মেহমানদারি করতে পারো। তো হযরত উম্মে মাবাদ বলতেছেন যে আমার এই যে এক ছাগল আছে, এই ছাগল ছাড়া তেমন কিছুই নাই, আর এই ছাগলের দুধও হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার এই ছাগল কি আমাকে চড়াইতে দিবা, এর থেকে দুধ দোহায়া কি আমাকে খাইতে দিবা? বলে হ্যাঁ, যদি দুধ দোহায়া খেতে পারো খাও, আমার কোনো আপত্তি নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগল ধরলেন আর তার স্তনের মধ্যে হাত বুলিয়ে দিলেন। স্তনের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেল। তারপরে সেই স্তন থেকে দুধ দহন করে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর এবং সাথে আমির ইবনে ফুহাইরা যারা ছিলেন তারা সবাই মিলে পেট ভরে দুধ দহন করলেন। আর সেই ছাগল সম্পর্কে একটু বলি, সেই ছাগল এরকম বরকতময় ছাগল যে ছাগল লম্বা সময় অনেক লম্বা হায়াত পেয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর এসে এই ছাগল সম্পর্কে খোঁজ খবর নিয়ে যেতেন। হযরত আবু বকরের পরে হযরত ওমর পর্যন্ত খোঁজ খবর নিতেন, তারপরে হযরত ওসমানও খোঁজ খবর নিতেন, সেখান থেকে দুধ পান করতেন, এত বরকতময় সেই ছাগল ছিল। ছাগল সাধারণত 12 বছর বাঁচে। এর একটা ঘটনা আছে, হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার কুফার মধ্যে হযরত আবু হানিফার কাছে খবর আসলো যে একটা ছাগল হারানো গেছে। একজন মালিক এসে বলল যে আমার ছাগলটা খুঁজে পাচ্ছি না। তো হযরত আবু হানিফা যেদিন থেকে এই খবর শুনতেন যে ছাগল হারানো গিয়েছে, সেদিন থেকে 12 বছর পর্যন্ত কোনো দুধ, ছাগলের দুধ পান করেন নাই। কেন? এই সতর্কতায় হতে পারে আমি যেই ছাগলের দুধ খাবো সেটা হয়তো সেই চুরি যাওয়া ছাগলের দুধ হইতে পারে। এরকম বুজুর্গ আর এরকম এহতিয়াতি, এরকম সতর্ক বুজুর্গ ছিলেন তারা। তো হযরত উম্মে মাবাদ বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুধ খাওয়ার পরে যখন চলে গেলেন, তখন তার স্বামী উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ যখন আসলেন, এসে বললেন কি ব্যাপার, তোমার বাড়িতে এখন পরিবর্তন দেখতেছি। যেই ছাগল চিকনা ছিল, যেই ছাগলের দুধে কোনো দুধ ছিল না, স্তনে কোনো দুধ ছিল না, এখন দেখা যায় ভরপুর দুধ, তারপরে ছাগলকেও হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, তোমাকেও খুশি খুশি লাগতেছে, তোমার বাড়িতে বিরাট পরিবর্তন দেখতেছি, কি কি ব্যাপার, কি ঘটছে? তখন হযরত উম্মে মাবাদ বর্ণনা করেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজা ওয়াদাআ, যে আমি আজ এমন এক পুরুষের সাক্ষাৎ, এমন এক যুবকের সাক্ষাৎ পেয়েছি, এমন এক যুবক আমার বাড়িতে এসেছিল যে অনেক সুন্দর, অনেক উজ্জ্বল আকৃতির, এমন ফর্সা যে বেশি আশাহাল লাউন, আজহারাল লাউন, তার রং ছিল উজ্জ্বল ফর্সা, এত বেশি ফর্সা না যেটা খারাপ লাগে, আর এত বেশি কালো না যেই কালোকে খারাপ লাগে। কলি যেরকম সতেজ এবং উজ্জ্বল আলো ছড়ায়, রং ছড়ায়, সেরকম রং ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের। আর এক রিওয়ায়েতে আছে যে রসুলের গায়ের রং কান্নামা ফিগা মিন ফিদ্দা, যেন রূপা দ্বারা তার শরীরকে তৈরি করা হয়েছে। রূপার মধ্যে যেরকম এক ঝলমল একটা রং, একটা কালার আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের কালারটাও সেরকম ছিল।
উনি বলতেছেন উম্মে মাবাদ বলতেছেন রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজা ওয়াসিমুন কাসিমুন আর এমন যুবক যে ওয়াসিম এবং কাসিম ওয়াসিম বলে এমন সুন্দর আরবিতে এমন সুন্দর ব্যক্তি যাকে যত দেখা হয় তত আরো আকর্ষণ বাড়ে এমন সুন্দর যাকে যত দেখে সেই সুন্দরকে যত দেখে তত আরো দেখতে ইচ্ছা করে এমন না দেখে বিরক্ত হয়ে যায় যত দেখে তার আকর্ষণ তার প্রতি মুগ্ধতা আরো বেড়ে যায় কাসিমুন তিনি এমন সুন্দর যে তার সুন্দর মানুষের কাছে প্রকাশ করার মতো এমন আকর্ষণীয় সুন্দর আর বাকি রিওয়ায়াতের মধ্যে যা আছে যা আমি বলেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সেরকমই তো তারপরে বলতেছেন যে সে এসে আমার দুধের মধ্যে এরকম হাত দিয়েছে স্তনের মধ্যে হাত দিয়েছে আমার বকরির স্তনের মধ্যে আর দুধ ভরে গেছে তখন সেই আবু মাবা তার স্বামী বলতেছে তাহলে নিশ্চয়ই এ সেই ব্যক্তি হবে যার সম্পর্কে আমরা কুরাইশের কাছ থেকে শুনতেছি যাকে নাকি কুরাইশ এখন খুঁজতেছে তালাশ করতেছে যাকে ধরিয়ে দিতে পারলে কুরাইশটা 100 উট পুরস্কার হিসাবে ঘোষণা করছে নিশ্চয়ই এই যুবক সেই যুবক হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য যে শুধু তার শারীরিক সৌন্দর্য তাই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের প্রতিটা বস্তুর মধ্যে আল্লাহ তাআলা সৌন্দর্য ভরপুর করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা সম্পর্কে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মগে করে পানি খেয়েছেন ওই মগে পানি খাওয়ার পরে কিছু পানি রয়ে গেছে তারপরে সেই পানিটা যেই কূপ থেকে ওই পানিটা উত্তোলন করছিল সেই কূপের মধ্যে আবার পানিটা ঢেলে দিতে তো সাহাবায়ে কেরাম বলেন সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে লাগানো পানি যখন সেই কূপের মধ্যে ঢেলে দেওয়া হইতে সেই কূপের মধ্যে এমন একটা সুগন্ধি এমন একটা সুগন্ধি প্রকাশ হওয়া শুরু হইতে যে সুগন্ধিটা নাকি আম্বরের চেয়েও বেশি সুগন্ধময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম এটাও সুগন্ধিময় ছিল হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা আছে উনি বলেন একবার আমাদের বাড়িতে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ঘুমিয়েছেন ঘুমানোর পরে গরমের কারণে রসুলের শরীর থেকে ঘাম বের হচ্ছিল রসুলের শরীর থেকে ঘাম বের হচ্ছিল তখন আমার মা হযরত উম্মে সুলাইম রসুলের শরীর থেকে যে ঘামগুলো বের হচ্ছে এই ঘামগুলো একটা শিশির মধ্যে ঢুকাইলেন যেই ঘাম যেখানে আছে ওইটাকে ওই উম্মে সুলাইম উনি শিশির মধ্যে ঢুকাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর উঠার পরে দেখতেছেন যে রসুলের ঘামগুলো হযরত উম্মে সুলাইম শিশির মধ্যে ঢুকাচ্ছেন তখন বলতেছেন তুমি কি করতেছো বলে হে আল্লাহ রসুল আমি আপনার এই ঘামকে আমার আতরের শিশির সাথে মিশাইতেছি বলে কেন বলে আমার আতরের মধ্যে আমার আতরের শিশির মধ্যে যে গন্ধ নাই যে সুগন্ধি নাই আপনার ঘামের মধ্যে সেই সুগন্ধি আছে এই জন্য আপনার আপনার ঘাম দ্বারা আমার আতরকে সুগন্ধিময় করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের মধ্যে এরকম সুগন্ধি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত একবার হুদাইবিয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে হাজামা যাকে বাংলায় কি বলে আগে গ্রামের মধ্যে অনেকের অসুখ হলে আরবিতে বলে হাজামত এখানে সুই ঢুকিয়ে রক্তগুলো বের করা হইত শিং বলে বা এই ধরনের কিছু একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার ওরকম করা হলো কিছু রক্ত বের হইতে এক সাহাবীকে দিলেন যে তুমি এই রক্তগুলো ওই জঙ্গলে ফেলে দিয়ে আসো তো সেই সাহাবী রক্তটা নিয়ে
একটু দূরে চলে গেলেন, আর যখন চোখের আড়ালে গেলেন তখন সেই রক্তটা সে গিলে খেয়ে ফেললেন। তখন সেই সাহাবি যখন নাকি সেই জঙ্গল থেকে ফিরলেন, তার শরীরময় তার পুরো শরীরে সুগন্ধি বের হওয়া শুরু হইল, সুগন্ধে সুশোভিত হয়ে গেল। সমস্ত সাহাবা একরামের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে সে গেল জঙ্গলে, জঙ্গল থেকে ফিরে আসলো আর শরীরের মধ্যে এরকম একটা সুগন্ধি প্রবাহিত হওয়া শুরু হইল, কি ব্যাপার ঘটলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তখন সে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনার রক্ত জঙ্গলে ফেলে দিয়ে আসতে বলছেন, তো আমি আপনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সর্দার, সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ, আপনাকে যদি সৃষ্টি না করত দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর নামের সাথে আপনার নামকে আল্লাহ তাআলা একত্রিত করে দিতেন, তার শরীরের একটা জিনিস রক্ত যখন আমি পেয়েছি আমার মন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই যে আমি এটা বাইরে ফেলে দিব আর এটাকে আমি নষ্ট করে ফেলবো, এই জন্য আমি এটা আমি খেয়ে ফেলছি। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে হে সাহাবি, যদিও তুমি ভয়ে আছো, তুমি সুসংবাদ গ্রহণ করো যে এই শরীরের মধ্যে আমার রক্ত ঢুকেছে, সেই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পবিত্রময়, এরকম সুন্দরতম ব্যক্তি ছিলেন। হযরত হাসান বলতেন, ও আহসানা মিনকা লাম তারাকা কাত্তু আইনি, ও আহসানা মিনকা লাম তারাকা কাত্তু আইনি, ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি এত সুন্দর, আপনার চেয়ে সুন্দরতম কোনো পুরুষ আমি দুনিয়াতে আর আমার চক্ষু আর দেখিনি, আমার মনে হয় আপনার চেয়ে সুন্দরতম কোনো পুরুষকে কোনো মা দুনিয়াতে আর জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ত্রুটি থেকে, সমস্ত দোষ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত হিসাবে তৈরি করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত শরীরের মধ্যে মানুষের নাপাক কিছু জিনিস আছে বা খারাপ কিছু জিনিস আছে বা ত্রুটিপূর্ণ যেগুলোকে বলা হয়, মানুষের ঘাম এটা ত্রুটিপূর্ণ, মানুষের ঘাম থেকে একটা দুর্গন্ধ বের হয়, মানুষের এই ঘামকে দূর করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসের মধ্যে বলতেন যে রীতিমতো গোসল করবা তোমার ঘামের কারণে, যাতে অন্যের কোনো কষ্ট না হয় সেই চেষ্টা করবা। মানুষের বগলের নিচে একটা গন্ধ হয়, মানুষের শরীরের রক্তের মধ্যে একটা ত্রুটি আছে, কিন্তু আল্লাহর রসুলের না রক্তের মধ্যে কোনো ত্রুটি আছে, না রসুলের ঘামের মধ্যে কোনো ত্রুটি আছে, না রসুলের বগলের নিচের মধ্যে কোনো ত্রুটি আছে। রসুলের বগলের নিচের ব্যাপারে আছে বাইয়াদাল ইবতাইন, রসুলের বগলের নিচ সাদা উজ্জ্বল, এখানে কোনো বিশ্রি বা খারাপ লাগার মতো কোনো জিনিস ছিল না। হাদিসের মধ্যে আছে যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যেতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যেতেন, সেজদা সুন্নত হলো, আমরা অনেকে সেজদা করি এরকম হাত এরকম গুটিয়ে সেজদা করি, কিন্তু সেজদা সুন্নত হলো হাত প্রসারিত করে সেজদা করা, হাত্তা ইউরা বিয়াদু ইবতাইহি। হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে সেজদা করতেন, হাত এরকম প্রসারিত করতেন যে অনেক সময় রসুলের চাদর, চাদরের ফাঁক থেকে রসুল তো উপরে চাদর গায়ে দিতেন, অনেক সময় ওই চাদরের ফাঁক থেকে রসুলের বগলের নিচের উজ্জ্বলতা দেখা যেত, এভাবে সেজদা করতেন যে রসুলের বগলের নিচের উজ্জ্বলতা দেখা যেত, তো রসুলের মধ্যে কোনো ত্রুটি ছিল না। আল্লাহ তাআলা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ ত্রুটি মুক্ত পবিত্র আল্লাহ তাআলা দুনিয়াতে বানিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে না আকৃতিতে কোনো ত্রুটি ছিল, না কথাবার্তায় কোনো ত্রুটি ছিল, না আচরণে কোনো ত্রুটি ছিল, না রসুলের চলার মধ্যে কোনো ত্রুটি ছিল, না নির্দেশনার মধ্যে কোনো ত্রুটি ছিল, না রসুলের পরিচালনার মধ্যে কোনো ত্রুটি ছিল, না রসুলের ব্যক্তিগত জীবনে কোনো ত্রুটি ছিল, না রসুলের পারিবারিক জীবনে কোনো ত্রুটি ছিল, না রসুলের সাংসারিক জীবনে কোনো ত্রুটি ছিল, না রসুলের রাষ্ট্রীয় জীবনে কোনো ত্রুটি ছিল। যদি আমরা কেউ রসুলের জীবনের যে কোনো এক জায়গায় ত্রুটি খুঁজতে চাই, কোনোদিন আমরা খুঁজতে পারবো না। হয়তো বা ওই মূর্খ ব্যক্তির মতো শুধু বলতে থাকো যে রসুলের আদর্শ এই যুগে হয়তো আর চলবে না, কিন্তু রসুলের কোনো ত্রুটি আমরা খুঁজে পাব না। বলতে পারবো রসুলের সেই আদর্শ এই ক্ষেত্রে আর চলবে না, কিন্তু রসুলের এই আদর্শের মধ্যে কি ত্রুটি তুমি বের করে দাও, বের করা যাবে না, কেউ বের করতে পারবে না। না রসুলের আকৃতির মধ্যে কোনো ত্রুটি কেউ বের করতে পারবে, না রসুলের চাল চলনের মধ্যে কোনো ত্রুটি বের করতে পারবে। স্বয়ং আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাআদিবি, আমাকে তো আমার রব, আমার আল্লাহ আদব শিখিয়েছে, ভদ্রতা আদর্শ আমার রব আমাকে শিখিয়েছে, আমার এই আদবের মধ্যে, আমার ভদ্রতার মধ্যে, আমার সভ্যতার মধ্যে, আমার আদর্শের মধ্যে কে ত্রুটি ধরবে। যেটা আমি গত সপ্তাহে বলছিলাম, আল্লাহ তাআলা রসুলের ব্যাপারে ছাপাই গিয়ে বলেন, মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, মা বল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ইয়াতিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে আল্লাহর রসুল, আপনার কুরাইশ, আপনার বিরোধীরা আপনার ব্যাপারে নিন্দা করে, আপনার ব্যাপারে বলে যে আপনি পথ হারিয়ে ফেলছেন, আপনার সঙ্গীরা, আপনার কুরাইশের বিরোধীরা আপনার ব্যাপারে নিন্দা করে যে আপনি সঠিক পথে নাই, আপনি পাগল হয়ে গেছেন, আপনি বোকা হয়ে গেছেন, আপনি সঠিক নির্দেশনা দিতে পারতেছেন না, আপনি আল্লাহর রসুল না, আল্লাহর পক্ষ থেকে আপনি নির্দেশনা পান না। তারা বলতে থাকে, আমি আল্লাহ আপনার ব্যাপারে ছাপাই গিয়ে বলতেছি, মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়ায় পাগল না, মা বল্লা সাহিবুকুম, আপনি আপনার সঠিক পথ থেকে একটুও বিচ্যুত হননি, ওয়া মা গাওয়া, আপনি বোকাও হননি, ইয়াতিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং পরিচালিত পথ প্রদর্শিত সঠিক পথ পেয়ে সঠিক পথ প্রাপ্ত একজন ব্যক্তি, আপনার মধ্যে কেউ কোনো ত্রুটি ধরতে পারবে না। তো সেই আল্লাহর রসুলকে আমরা মানব কি মানব না, আমার নিজেকে জিজ্ঞাসা করি। আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সাংসারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে সেই আল্লাহর রসুলের আদর্শ কি আমরা বাস্তবায়ন করব কি করব না, আমি নিজেকে একটু প্রশ্ন করি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রসুলের আচরণ সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলা হবে। আমরা যারা সুন্নত করি নি, সুন্নত করে নিই।